সবাইকে জব সার্চ 365 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব সেটা বন্ধুরা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে এসেছে। তো বন্ধুরা, আজকের এই জব নোটিফিকেশনে কী কী পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন কী, লাস্ট ডেট কখন, এবং এই পোস্টগুলির যে জন্য যে সিলেবাস রয়েছে, এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে করে নিচ্ছি একটি রিকোয়েস্ট, যারা এখনও জব সার্চ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ত্রিপুরা থেকে প্রকাশ হওয়া বা অন্যান্য ধরনের রিক্রুটমেন্টের খবর পেতে খুব সুবিধে হয় তোমাদের। তো বন্ধুরা, নোটিফিকেশনটিতে মোট ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 495টি। তো এখানে সায়েন্টিস্ট বিএর জন্য রয়েছে 288টি, তার মধ্যে আবার ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, এবং সায়েন্টিফিক অর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তার জন্য রয়েছে 260টি, সেম এটার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে ভ্যাকেন্সির সংখ্যাগুলি। তো বন্ধুরা, এখানে নোট করে একটা বলা আছে যে ভ্যাকেন্সির সংখ্যা বাড়তেও পারে বা কমতেও পারে। তো বন্ধুরা, এখন আলোচনা করব কোয়ালিফিকেশন নিয়ে। সায়েন্টিস্ট বি এর জন্য যে কোয়ালিফিকেশন, এ পাস ইন ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর ব্যাচেলার ইন টেকনোলজি অর ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাক্রিডিটেশন অফ কম্পিউটার কোর্সেস বি লেভেল অর অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স অর গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স অর মাস্টার ডিগ্রি ইন সায়েন্স অর মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর মাস্টার ডিগ্রি ইন ফিলোসফি। তো বন্ধুরা, এখানে যে ফিল্ডগুলির কথা বলা হয়েছে, এই যে এখানে যে ফিল্ডগুলি আছে, ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সরি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স, তো এখানে যে ফিল্ডগুলির কথা বলা হয়েছে, এই ফিল্ডগুলি থেকে যদি তোমরা ডিগ্রিগুলি করে থাকো, তবে এই পোস্টটার জন্য তোমরা আবেদন করতে পারবে। 2 নম্বর, পোস্টটার জন্য যে কোয়ালিফিকেশন বলা হচ্ছে, এ পাস ইন এমএসসি এমএস এমসিএ বিই বিটেক ইন এনি ওয়ান অর ইন কম্বিনেশন অফ বিলো মেনশনড ফিল অ্যাজ মেনশনড বিলো। তো বন্ধুরা, এখানে যে ফিল্ডগুলির কথা বলা হয়েছে, এই ফিল্ডগুলি থেকে যদি তোমরা ডিগ্রিগুলি করে থাকো, তাহলে 2 নম্বর পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 26 দিন, এটা শুরু হয়েছে 26/2 থেকে। তো বন্ধুরা, এখানে যে এজ লিমিট কথা বলা হয়েছে, ইউআর এর জন্য 30 ইয়ার্স, এসসি এসটিদের জন্য 35 ইয়ার্স, ওবিসির জন্য 33, পিডাব্লিউডির জন্য 40, সার্ভিস ক্যান্ডিডেটের জন্য বন্ধুরা ইউআর এর জন্য 35, এসসি এসটির জন্য 40, ওবিসির জন্য 38, আর এক সার্ভিসম্যানের জন্য বন্ধুরা গভর্নমেন্ট রুল অনুসারে। তো বন্ধুরা, এখানে কিন্তু এসসি এসটিদের জন্য গভর্নমেন্ট রুল অনুসারে রিল্যাক্সেশন রয়েছে। তো বন্ধুরা, এখন যে জিনিসটি আলোচনা করবো সেটা হলো অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে জেনারেল অ্যান্ড অল আদার্স ক্যান্ডিডেটের জন্য আবেদন করতে গেলে 1800 টাকা হবে পার অ্যাপ্লিকেশন পার পোস্ট, এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য বন্ধুরা কোনো অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন নেই। তো বন্ধুরা, এখন যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো সিলেবাসের উপর। এখানে সিলেবাস ফর সায়েন্টিস্ট বি, তো এটা বন্ধুরা নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 120 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা। তো বন্ধুরা, এখানে জেনেরিকের থেকে হবে 35% এবং টেকনিক্যাল থেকে আসবে 65%। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটিতে বিস্তারিতভাবে সিলেবাসগুলি দেওয়া আছে, এবং সিলেবাস ফর সায়েন্টিফিক অর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, তার জন্য বন্ধুরা টোটাল টাইম হচ্ছে 3 ঘন্টা, এবং নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 120, এবং সিলেবাস বন্ধুরা জেনারেল থেকে 35% এবং টেকনিক্যাল থেকে 65%।
তো বন্ধুরা, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশন লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে তোমরা বিস্তারিতভাবে দেখে এর জন্য আবেদন করতে পারো। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো।